আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। দর্শক বন্ধুরা, আপনারা অনেকে গাভী সংগ্রহ করতে চান যারা ডেইরি ফার্ম করেন, তো আপনারা অনেকে আমার কাছে জানতে চান যে কোন এলাকায় গাভী পাওয়া যায় ভালো বা প্রচুর গাভী পাওয়া যায়। তো আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আপনারা হয়তো জানেন যে আপনার সিরাজগঞ্জ, তারপর হচ্ছে পাবনা, বগুড়া, এই সমস্ত এলাকায় প্রচুর আপনার গাভী পাওয়া যায়। তো আজকে আমি একটি ফার্ম এসেছি, ফার্মটির নাম হচ্ছে রাতুল ডেইরি ফার্ম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে এই পাশে রয়েছে কিছু সুন্দর সুন্দর গাভী রয়েছে, তারপর আপনারা দেখেন যে এই যে এই পাশে এদিকেও রয়েছে কিছু সুন্দর সুন্দর গাভী, দুই পাশে খুব সুন্দর সুন্দর গাভী রয়েছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এই ফার্ম থেকে আসলে এই ফার্মে কী কী জাতের গাভী রয়েছে, তাদের দুধের পরিমাপ এবং তাদের বয়স এবং বিক্রেতা কেমন দাম চাচ্ছেন, আপনারা কীরকম দাম হলে এই ফার্ম থেকে এই গাভীগুলো ক্রয় করতে পারবেন সেই সম্পর্কে। তো দর্শক বন্ধুরা চলুন আমি প্রথমে আপনাদেরকে ফার্মটা একটু ঘুরে দেখাই, তারপর আমি এই ফার্মের যে মালিক ওনার সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাবো। দর্শক বন্ধুরা, আমি এখন কথা বলবো রাতুল ডেইরি ফার্মের যে মালিক রফিকুল ইসলাম কাকা ওনার সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো চলুন আমি ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম কাকা, ভালো আছি। আচ্ছা, তো কাকা আপনি তো এই যে গাভীগুলো ক্রয় বিক্রয় করে থাকেন? হ্যাঁ, গাভীগুলো ক্রয় বিক্রয় করে থাকি। আপনার ফার্মে কি কি জাতের গাভী আছে? আমার ফার্মে আছে অস্ট্রেলিয়ান আছে, ফিজিয়াম আছে, হলস্টিয়ান আছে। আচ্ছা, এই তিনটা জাতেরই গাভী আছে? হ্যাঁ, তিনটা জাতেরই গাভী আছে। তো কাকা আপনার এখানে কত লিটার থেকে কত লিটার দুধের গাভী আছে? এখানে সর্বনিম্ন 12 আছে, উপরে 25-27 লিটার দুধের গাভী আছে। 12 থেকে 25-27? 25-27। আচ্ছা, তো কাকা চলেন আমরা আপনার গাভীগুলো দেখি একটু। হ্যাঁ হ্যাঁ। তো কাকা এই যে আমরা গাভীটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের গাভী? এই গাভী যে ফিজিয়াম গাভী। এটা ফিজিয়াম গাভী না? গাভীটা কয় দাঁত বয়স? 6 দাঁত হচ্ছে, দ্বিতীয় বিয়ান। 6 দাঁত দ্বিতীয় বিয়ান? হ্যাঁ, দ্বিতীয় বিয়ান। এখন কি এটা গাভ না বাচ্চা আছে? এটা গাভীন। এখন এখন গাভীন। কয় মাসের গাভ? এই নামাগা মানে 15 দিনের মধ্যে বাচ্চা দিবে। 15 দিনের মধ্যে? তো প্রথম বেনে এই গাভীটা থেকে কতটুকু দুধ পাওয়া গেছে বলতে পারবেন? প্রথম বেনে দুধ পাওয়া গেছে 15-16 লিটার পাওয়া গেছে প্রথম। 15-16? হ্যাঁ। তো এই বেনে কতটুকু দুধ পাওয়া যাবে? 20-এর উপরে পাওয়া যাবে। এই বেনে 20-এর উপরে? 20-এর উপরে। 5 লিটার বেড়ে যাবে? হ্যাঁ, বাজে বেড়ে যাবে। তো কাকা, এই গাভীটা আপনি যদি বিক্রি করেন এখন কত হলে বিক্রি করবেন? এই গাভীটা বিক্রি করলে এখন ধরেন 1,80,000 হলে বিক্রি করা যায়। 1,80,000? হ্যাঁ। আচ্ছা, তো চলেন আমরা ওইদিকে দেখি, ওই যে একটা বাসুর দুধ খাচ্ছে দেখা যায়। আচ্ছা, দেখতে পাচ্ছি বাসুর সহ একটা গাভী। এটা আপনার কয়দিন হলো বাচ্চা দিছে? এটা বাচ্চা দিছে এই জায়গায় 7 দিন। 7 দিন? হ্যাঁ। এটা কি প্রথম বাচ্চা না দ্বিতীয়? এটা দ্বিতীয় বাচ্চা, দ্বিতীয় বিয়ানের বাচ্চা। হ্যাঁ। তো গাভীটা কয় দাঁতের? এই গাভীটা দাঁত সারলো আর কি। দাঁত সারলো, দ্বিতীয় বিয়ান? দ্বিতীয় বিয়ান। আচ্ছা, তো এটা থেকে কতটুকু দুধ পাওয়া যাবে আশা করেন? এটার থেকে দুধ পাওয়া যাচ্ছে, আমি পারতে বর্তমান পাচ্ছি 13 লিটার দুবেলা। এখন তো মাত্র 7 দিন হয়েছে, 13 লিটার কিভাবে পাচ্ছেন? 21 দিন হলে তো মানে সবকিছু মানে এখন কতগুলো গরুর ওই আগের থেকেই দুধ আর কি হয়। আচ্ছা, ভালো জাতের গরুগুলো আগের থেকেই দুধ হয়, বুঝছেন? দেরি হয়। এটার প্রথম বিয়ানের রেকর্ডটা জানা আছে আপনার? প্রথম বিয়ানের দুধ মনে করেন এটা মানে 9-10, 10.5 এরকম হয়েছে, আর মোটামুটি 13 পারাইছে, আর একটু বাড়বে আর কি। আর একটু বাড়বে? তার মানে কতটুকু আশা করা যায়? ধরুন অতিরিক্ত 15, মানে অতিরিক্ত হলে 14-15, এটা 14-15 আশা করা যায়, 13-14 দুই বেলায়। হ্যাঁ, দুই বেলায়। তো এই গাভীটা আপনি এটার সাথে কি বকনা না সার বাচ্চা? এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা? হ্যাঁ। তো এই গাভীটা আপনি কত দাম হলে বিক্রি করবেন? এই গাভীটা বিক্রি করবো মোটামুটি 1,40,000 করে বিক্রি করা যায়। 1,40,000 কি বেচা দাম না এটা চাওয়া দাম বলেন? না, 1,40,000-1,35,000 বেচা দাম। এটা মানে 40-35, মানে 35 হলে বেচা যাবে? হ্যাঁ, বেচা যাবে। আচ্ছা, তো চলো নদীকে একটা সুন্দর গাভী আছে ওইটা দেখি। আরেকটা গাভী দেখতে পাচ্ছি, এটা কি জাতের? আপনারা যেগুলো সংগ্রহ করেন 15 দিন 10 দিন বা 1 মাস বা কি এরকমই তো? হ্যাঁ, এরকমই। তো এই ধরনের গাভীগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? আমরা ওই এলাকায়, আমাদের দেশে ওই গাভীর ব্যবসা আছে। সব কি শুধু পাবনা থেকে না আশেপাশে? না, পাবনা জেলায় গরু হয়। গরু বাড়ি ভর মানুষ ওই ওই গাভ বানা, গাভ চেকআপ দিয়ে গাভ বানা, পরে ওই বিক্রি করে দেয়। তো গাভের আগে এসে বিক্রি করে কেন? বাচ্চাটা দেওয়ার পরে বিক্রি করলে তো কিছু টাকা বেশি পাবে? টাকা বেশি পাওয়ার জন্য মানে বিক্রি করে দেয়। একটা আড়া গরু হয়তো 60-70 দিয়ে কিনলো, যে সময় নামা নামা 1,05,000-10,000 বিক্রি করে। না, আমি বলতে চাচ্ছি ধরেন এখন গাভের বিক্রি করে ফেলছে 15 দিন বা 1 মাস আগে, কিন্তু আর 1টা মাস পাশলে তো কষ্ট করে বাচ্চাটা যখন দিবে তখন দুনি টাকাটা আরও একটু বেশি পেতো না? না, তা অবশ্য বেশি পায়, কিন্তু সবাই তো ওই চিন্তা ভাবনা করে না। আমাদের দেশে খাদ্যর দাম বেশি, দুধের দাম কম, এই জন্যই তো গরু মানুষ পালে না আমাদের দেশে। তার মানে ওরা গাপ করে বিক্রি করে ফেলে, এতেই লাভ বেশি? এতেই লাভ বেশি। আচ্ছা, তো আপনার এইটা কত টুক দুধ আশা করতেছেন? যে বিয়ানে কত টুক দুধ পাওয়া যাবে? ওই প্রথম বিয়ানে তো মোটামুটি 13-14 লিটার দুধ হবে আর কি। মানে প্রথম বিয়ানে 13-14 দুধ আশা করতেছেন? হ্যাঁ, দুধ আশা করা যায়। আচ্ছা, তো এটা কত দাম হলে বিক্রি করবেন? ওরা মোটামুটি 1,40,000-45,000 হলে বিক্রি করবো। 1,40,000-45,000 হলে বিক্রি করবো। আচ্ছা, চলেন আমরা ওইদিকে কি সারা সুন্দর গাভী সেই গাভীগুলো দেখি। কাকা এই যে গাভীটা দেখতেছি, এটা কি জাতের গাভী?
এটা হলো অস্ট্রেলিয়ান গরু। এটা অস্ট্রেলিয়ান গরু। দাঁতে কয়টা এটা? কয় দাঁত বয়স? এগুলো 6 দাঁত। দাঁতে 6টা? দ্বিতীয় বাচ্চা দিবে। দ্বিতীয় বাচ্চা। আচ্ছা কয় মাসের গাবে এখন? এটা ওই নামা গাবি, মোটামুটি 10 দিনের মধ্যে বাচ্চা দিবে এটা। 10 দিনে বাচ্চা দিবে? 10 দিনে বাচ্চা। আচ্ছা তো প্রথম বিয়ানে কত রকম দুধ পাওয়া গেছে আপনি জানেন? এগুলোর দুধ বেশি হয়, এগুলোর দুধ প্রথম বিয়ানে পাওয়া গেছে মোটামুটি 17-18, এবার 20-এর পারে দুধ হবে। 17-18? হ্যাঁ। এটা কি আপনার পালা ছিল না কিনা? না, এগুলো পালাই ছিল ছোট থেকেই। মানে এটা আপনার ছোট থেকে পালা ছিল? পালা ছিল এটা। 17-18 পাইছেন প্রথম বিয়ানে? প্রথম বিয়ানে। তো এই বিয়ানে কত রকম আশা করতেছেন? এই বিয়ানে মনে হয় 22-23। আচ্ছা তো এটা তো এখন গাব, এটার মধ্যে কিসের বীজ দেওয়া আছে আপনার, যেহেতু আপনার নিজের পালা? এটার মধ্যে বীজ দেওয়া আছে ভালো, এটা অস্ট্রেলিয়ান বীজ দেওয়া আছে। অস্ট্রেলিয়ান বীজ দেওয়া আছে? হ্যাঁ, অস্ট্রেলিয়ান বীজ দেওয়া আছে। আচ্ছা তো কাকা এটা থেকে কতটুকু দুধ আশা করা যাচ্ছে? মোটামুটি 22-23 আশা করা যায়। 22-23? আচ্ছা কাকা, তো আপনি তো দীর্ঘদিন যাবত এই ব্যবসা করতেছেন বা পালতেছেন, হ্যাঁ অভিজ্ঞ, বেশ অভিজ্ঞ। অভিজ্ঞ মানে 40 বছর যাবত এই গরুর সঙ্গে জড়িত। 40 বছর যাবত? 40 বছর যাবত। আচ্ছা তো কাকা আপনার কাছে একটা জিনিস জানি, যে আসলে আমরা তো দেখি যে অনেক জাতের গাবি আমাদের দেশে পাওয়া যায়, তো আসলে কোন জাতের গাবিগুলো আসলে দুধ বেশি দেয়? যে যত কথাই বলুক বুঝছেন, অরিজিনাল ফিজিয়াম গরু যেটা ওইটা দুধই বেশি হয়। অরিজিনাল যেটা ফিজিয়াম ওইটার দুধই বেশি হয়? ওইটার দুধ বেশি হয়? হ্যাঁ ওইটার দুধ বেশি হয়। এর চেয়ে বেশি দুধ আমাদের দেশে অন্য কোনো গাবি? না, অন্য কোনো গাবির দুধ বেশি হয় না, যে যা কয় কই গিয়ে আমার অভিজ্ঞতায় আমি দেখছি অরিজিনাল যেটা ফিজিয়াম গরু ওইটার দুধই বেশি হয়। একটা অরিজিনাল ফিজিয়াম গরু থেকে কত রকম দুধ পাওয়া যায় আমাদের দেশে? একটা অরিজিনাল ফিজিয়াম গরু দুধ আমার দেশে পাওয়া যাবে 35-36 লিটার। 35-36 লিটার দুধ পাওয়া যায়। আচ্ছা তো অনেকে তো আমাদের দেশে যে মুন্ডি গাবি বলে, এগুলো নাকি দুধ বেশি পাওয়া যায়? মুন্ডি গাবি দুধ পাওয়া যায়, মুন্ডিরও দুধ পাওয়া যায়, যারা অরিজিনাল ভারতের মুন্ডি আসে ও গরুগুলোর দুধ ভালো হয়। ওইগুলো ভালো হয়? হ্যাঁ, মুন্ডি তো বাংলাদেশে জন্মে না, গরুগুলা ভারত থেকে আসে। ভারত থেকে আসে? আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা হলো মিনি জার্সি গরু বলে। মিনি জার্সি? না, মিনি জার্সি। আচ্ছা খুব সুন্দর গরুটা দেখতে ভালো লাগতেছে। হ্যাঁ। দাঁতে কয়টা এটা বয়স? এগুলো দাঁত হলো 4টে, প্রথম বাচ্চা দিছে। বাচ্চা দিছে? বাচ্চা দিছে। কয়দিন হলো বাচ্চা দিছে? বাচ্চা দিছে 3 দিন। 3 দিন? হ্যাঁ। আচ্ছা কি বাচ্চা দিল এটা? বকন বাচ্চা হয়েছে। বকন বাচ্চা? তো এই গরুটা থেকে কতটুকু দুধ পাওয়া যাবে বলে আপনার ধারণা? এগুলো প্রথম বাচ্চা দিছে, তো এগুলোর দুধ পাওয়া যাবে প্রথম মানে 13-14 লিটার দুধ পাওয়া যাবে এবারে। 13-14 পাওয়া যাবে। আচ্ছা তো এটা আপনি কত বিক্রি করবেন এই গরুটা এখন? এগুলো বিক্রি করবো মোটামুটি জাত গরু তো 1.5 লাখ, 1.5 লাখের মধ্যে বিক্রি করবো এটা। 1.5 লাখের মধ্যে বিক্রি করা যাবে? আচ্ছা কাকা, এই যে গাবিটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ সুন্দর গাবি, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়াম গরু এটা। এটা হলস্টাইন ফ্রিজিয়াম? ফ্রিজিয়াম, হ্যাঁ। আচ্ছা এটা কয় দাঁতের? এগুলোটা 4 দাঁত, প্রথম বাচ্চা দিবে। গাব? গাব। কয় মাসের গাব? এও নামা গাব, মানে 10 দিনের মধ্যে বাচ্চা দিবে এটা। 10 দিনের মধ্যে? কাছাকাছি হয়ে গেছে? কাছাকাছি হয়ে গেছে। তো এইটার মায়ের দুধের রেকর্ড কি আপনার জানা আছে? মায়ের দুধের রেকর্ড হলো 28 লিটার হয়েছে। তাহলে অনেক ভালো মানের গাব, মানে মায়ের অনেক ভালো মানের গাবি ছিল। হ্যাঁ। এর থেকে কেমন দুধ আশা করা যায়? এর থেকে দুধ মনে হয় 18-20 লিটার আশা করা যায়। 18-20? হ্যাঁ, প্রথমে আশা করা যায়। তো এটা আপনি কেমন দাম হলে বিক্রি করবেন? এটা মনে 2 লাখই, ওই তো 5-10 হাজার এদিকে ওদিকে বিক্রি করা যাবে। আচ্ছা কাকা মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা অরিজিনাল যেটাকে বলে মহিষা অস্ট্রেলিয়ান গরু। মহিষা অস্ট্রেলিয়ান? হ্যাঁ, মহিষা অস্ট্রেলিয়ান গরু। এই নাম প্রথম শুনলাম। না, মহিষা অস্ট্রেলিয়ান গরুগুলো ভালো গরু হয়। আচ্ছা এটা কয় দাঁতের? এগুলো 4 দাঁত, প্রথম বাচ্চা দিবে। 4 দাঁত? না, হ্যাঁ 4 দাঁত, প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। আচ্ছা মাশাআল্লাহ, তো বডি শরীর তো অনেক দেখা যায় যে এটা আরো বড়, এটা আরো বড় হবে, আরো বড় হবে। মোশে অস্ট্রেলিয়ান গরুগুলো বড় হয়। আচ্ছা তো এর থেকে প্রথম বিয়ানে কত দুধ আশা করা? প্রথম বিয়ানে দুধ আশা করা যায় মনে করেন 20-এর নিচে না। 20-এর নিচে হবে না। তো অনেক ভালো মানের, অনেক ভালো মানের গরু এগুলো। তো এই গরুটা আপনি কত লে বিক্রি করবেন? এগুলো বিক্রি করবো মোটামুটি 2,30,000-40,000। 2,30,000-40,000? হ্যাঁ। আচ্ছা এখানে তো খুব সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম, তো যে বিষয়টা হচ্ছে আপনার এগুলো কিনে বিক্রি করেন, আবার কিছুদিন লালন পালন করেন, তো আপনার এগুলো কিভাবে লালন পালন করছেন, কি খাবার দাবার দিচ্ছেন? আমরা খাবার দাবার দিচ্ছি মোটামুটি, এখানে শুধু খেয়ারই বেশি দিই আমরা, কাঁচা ঘাস কম দিই। কাঁচা ঘাসগুলো মানে গরু বিভিন্ন ধরনের গরু আসে, তো কিছু গরু কাঁচা ঘাস খাওয়াইলে পারে, প্রথম প্রথম ওই নষ্ট হয়ে যায়, পাতলা পায়খানা করে। আচ্ছা এই জন্য শুধু খেয়ার খাওয়াইলে পারে, পাতলা পায়খানা করে না গরু, গরু সুস্থ থাকে ভালো। আচ্ছা খেয়ারে গরু সব থেকে বেশি ভালো থাকে। আর আমরা তিলের খোল আর ওই ভুষিটাই বেশি খাওয়াচ্ছে আর কি, এই খাবার দাবার খাচ্ছে। তিলের খোল গমের ভুষিটাই বেশি খাওয়াচ্ছে আমরা। আচ্ছা আর তো কাকা, আপনার এখানে তো আমরা গাবি দেখলাম, আপনার কাছ থেকে যদি নিতে চায় আমার কোনো দর্শক, তারা কিভাবে নিতে পারে আপনার এখান থেকে? আমার এখান থেকে গরু নিতে গেলে কোনো সমস্যা নেই, তো আমার বাড়ি এখানে থাকবে, আসবে দেখবে, গাড়ি ধোয়াবে, 2-3 দিন দরকার 5 দিন থেকে গায়ে দোয়া দুটো দিকে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই তো। আচ্ছা মানে আপনার এখানে এসে যাচাই করে নিতে? যাচাই বাছাই করে কিনতে পারবে। আচ্ছা ঠিক আছে কাকা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, ভালো থাকবেন, ধন্যবাদ। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই এখন গাবি কিনতে ভয় পান যে গাবির এই যে দুধ নিয়ে প্রতারণা বা অনেক কিছু নিয়ে প্রতারণা হয়। আসলে কি আপনি যদি গাবি না চিনেন, আপনি যেখান থেকে কিনে বাংলাদেশে সেখান থেকে গাবি কিনে প্রতারিত হবেন, এটাই হচ্ছে বাস্তবতা। আর আপনি যদি চিনে কিনেন, আপনি যেখান থেকেই কিনেন, আপনি অবশ্যই ভালো জিনিস কিনতে পারবেন। তো আপনারা আগে গরু চিনুন, গাবি চিনুন, বা
আপনি নাই জানা ছিলে আপনার আশেপাশে যারা পরিচিত আছে যারা ভালো গাবি চিনে আপনি তাদেরকে নিয়ে আসুন আর অবশ্যই কাকা যে কথাটা বললো যে প্রকৃত যে খামারি তাদের কাছ থেকে গাবি কিনুন প্রকৃত খামারিদের কাছ থেকে কিনলে একটু আপনি যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ পাবেন তো আপনারা এসে আগে একটু এলাকায় খোঁজ খবর নিয়ে যে উনি প্রকৃত খামারি কিনা সেই দিকগুলো জানুন তারপর আপনারা একটু যাচাই বাছাই করে গরুগুলো নেবেন আশা করি আপনারা প্রতারিত হবেন আপনাদের কষ্ট টাকাগুলো বিফলে যাবে না সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ।